সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন পৃথিবীর টপ 10 খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত বৃহস্পতিবার থেকেই টলিপাড়ায় কান পাতলেই শুধু একটিই খবর, মিঠাই ধারাবাহিক নাকি শেষ হতে চলেছে। তো আপনাদের কি মনে হয়, সত্যি কি মিঠাই ধারাবাহিক শেষ হতে চলেছে এবং মিঠাই ধারাবাহিকের পরিবর্তে নাকি আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে? আদৌ কি সত্যি? তাহলে চলুন আসল রহস্যটা কি তাই ভিডিওর মাধ্যমে জানা যাক। এবং বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আর ভিডিওটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তের জি বাংলার পর্দায় সবচেয়ে পুরনো বাংলা সিরিয়াল মিঠাই। এই সিরিয়ালের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছে বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের আবেগ, নায়ক নায়িকা সিদ্ধার্থ মিঠাই তো বটেই, মদক পরিবারের প্রত্যেক সদস্যই এখন হয়ে উঠেছে দর্শকদের আপনজন। আবার বন্ধুরা, ধারাবাহিকটি টিআরপি তালিকায় 56 বারের বেশিবার বেঙ্গল টপার হয়েছে। তবে বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি নম্বর কমেছে ঠিকই, কিন্তু এর জনপ্রিয়তা বর্তমানে এখনও কমেনি। তবে বন্ধুরা, গত বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করেছে শুধু একটি প্রশ্ন, যা শুনে মিঠাই ভক্তদের মন একদম খারাপ হয়ে গিয়েছে। নতুন সিরিয়ালের ভিড়ে স্লট পরিবর্তনের পর এবার নাকি একেবারে বন্ধ হতে যাচ্ছে মিঠাই ধারাবাহিক। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ফুলকি। কানাঘুষোই শোনা যাচ্ছে ইতিমধ্যে নাকি শুরু হয়ে গিয়েছে এই সিরিয়ালের প্রোমো শুটিং। এবার জানা গেল মিঠাই সম্প্রচারের শেষ তারিখ। টলিপাড়া সূত্রে খবর, আগামী মাসের শেষের দিকেই অর্থাৎ 23 এপ্রিল টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে সকলের প্রিয় এবং জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। আর মিঠাই শেষ হতেই 24 এপ্রিল থেকে জি বাংলার পর্দায় আবার শুরু হতে যাচ্ছে নতুন সিরিয়াল ফুলকি। যদিও এই খবরে এখনও পর্যন্ত সিলমোহর পড়েনি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে, তবে সকলেই আন্দাজ করতে পারছে যে এই খবরটি বর্তমানে এরকমই হতে চলেছে। তা আপনাদের মতামত কী তা আপনারা আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সকল বিনোদন জগতের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর।